নমস্কার, আজকাল পরশুতে স্বাগত। আজকাল পরশুতে সুদীপ দা থাকা মানে অনুষ্ঠানের অনেকটা তত্ত্ব নির্ভর আলোচনার প্রত্যাশা মানুষ করতে পারে। আমি জানি আপনারা সেই প্রত্যাশা করছেন বা করে থাকেন মূলত। দেখুন, অ্যাস্ট্রোলজিকে পরিপূর্ণতা দিতে গেলে অনেকগুলো পদ্ধতির প্রয়োজন হয়। অ্যাস্ট্রোলজি শুধুমাত্র আপনাদের ছক দেখা, প্রেডিকশন করা, রেমিডি দেওয়া নয়। অ্যাস্ট্রোলজি ডিপেন্ড করে অ্যাস্ট্রোনেচার থেরাপির উপর, অ্যাস্ট্রোলজি ডিপেন্ড করে হস্তরেখার উপর, অ্যাস্ট্রোলজি সঙ্গে গভীর সংযোগ রয়েছে বাস্তুর, অর্থাৎ সব কিছুর একটা সংযুক্তিকরণ একসঙ্গে হয়ে তার অ্যাস্ট্রোলজিক্যাল আউটকামস অর্থাৎ জ্যোতিষ বহিঃপ্রকাশ। এটা মানুষ জানেন, আবার অনেকে জানেন না। তো আজকের অনুষ্ঠানে আমরা এটা করি যে যারা আমরা মূলত সংসারী মানুষ, তাদের তো নানান রকমের ইপস অ্যান্ড বার্ডস থাকে, তাদের তো নানা রকম আপস ডাউন থাকে জীবনে চলার পথে, সংসার জীবনের ক্ষেত্রে। এবং দিনবদিন যত সময় যাচ্ছে তত কিন্তু মানুষের খরচা বাড়ছে, মানুষের রোজগার সীমাবদ্ধতার জায়গায় আটকে আছে কিন্তু খরচা মানুষের বাড়ছে। কাজে এক্ষেত্রে একটা অ্যাডজাস্টমেন্ট দরকার, ইকোনমিক্যাল ব্যালেন্স দরকার মানুষের। আজকে আমরা এমন একটা বিষয় অনুষ্ঠান করি যেখানে হস্তরেখা এবং অ্যাস্ট্রোলজির গুরুত্বপূর্ণতা এবং তার সঙ্গে যোগ, এই বিষয়টা যেরকম থাকবে, পাশাপাশি আপনাদের আর্থিক অবস্থার উন্নতি করবার জন্য, ইকোনমিক্যাল স্টেবিলিটির জন্য, ফিনান্সিয়াল কন্ডিশনকে আপগ্রেডেশনের জন্য আমরা কি করতে পারি, অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন তার কি হতে পারে, এটা জানা দরকার। অর্থাৎ আপনি এটা ভাবতে পারেন যে আমি যে টাকা রোজগার করব সেই টাকার মধ্যে থেকে স্বাচ্ছন্দ্যে সংসার খরচ চালানোর পর আমি যেন একটা অঙ্ক যেটা আমার স্যাটিসফ্যাক্টরি লেভেলকে টাচ করবে, এরকম একটা অঙ্ক আমি সঞ্চয় করতে পারি বিভিন্ন খাতে, তার খাত রয়েছে। কি করে মানুষ সেটা জানবেন, কি করবেন? অ্যাস্ট্রোলজিক্যালি আলোচনার জন্য অ্যাস্ট্রোনেচার থেরাপির প্রবক্তা, দ্য ওয়ান অফ দ্য বেস্ট অ্যাস্ট্রোলজার, ওয়ার্ল্ড ফেমাস সুদীপ আনন্দ আমাদের সঙ্গে রয়েছেন উপস্থিত। সুদীপদাকে স্বাগত জানাই। সুদীপদা, আমরা হস্তরেখা দিয়ে আজকে অ্যাস্ট্রোলজির যোগ এবং মানুষের ইকোনমিক্যাল স্টেবিলিটিকে যদি একটু দেখতে পারি। অবশ্যই স্বাগত আপনাকে, ধন্যবাদ। ধন্যবাদ সকল শ্রোতা এবং দর্শক বন্ধুকে। যারা অনুষ্ঠান দেখছেন তারা প্রত্যেক দিনই কিন্তু অনুষ্ঠানটি দেখতে পান এবং অনুষ্ঠানের মধ্যে আপনারা এই জিনিসটা বুঝতে পারেন যে আমার অনুষ্ঠানে কিছু না কিছু আপনাদের জন্য সাহায্যের একটা জায়গা থাকে, বা জ্যোতিষ যোগ নিয়ে আলোচনা বা হস্তরেখার উপরও যখন আলোচনা করি, যেটা আপনাদেরকে জানানো প্রয়োজন, যে জিনিসটা জানানো প্রয়োজন, যেটা জানলে পরে আপনাদের অনেকটা সুবিধে হতে পারে, এরকম ব্যাপারগুলো কিন্তু আমি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। দেখুন, আজকে আমি হাতের ওপরে আমাদের যে হস্তরেখা বা হাতের মাউন্ট, হাতের কালার, এইসবের ওপরে দুটো জিনিস নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে আর্থিক দিক, মানুষের আর্থিক যে অসচ্ছলতা কখন হয়, যে আর্থিকভাবে মানুষের আয় ক্রমশ কমে যাচ্ছে, মানুষের আয় ক্রমশ কমে যাচ্ছে এবং প্রবল আর্থিক কষ্টে দিন যেন চালানো খুব মুশকিল হয়ে যাচ্ছে, এইরকম ক্ষেত্রে হাতের কন্ডিশান কীরকম হয়, আপনারা আজকে একটা চার্ট দেখাচ্ছি। এই চার্টটাকে মানে হাতের একটা রেখা অঙ্কিত আমি হাত দেখাচ্ছি, এই হাতটার দিকে আপনারা লক্ষ্য করুন। এই যে দেখছেন হাতটাকে আমি বড় করেছি আপনাদের সামনে, দেখুন এটার মধ্যে এই যে দেখছেন, এই যে আমাদের ভাগ্য রেখা, এই চন্দ্রের অবস্থান থেকে শুরু করে একদম সোজা শনির ক্ষেত্রের দিকে, বা শনি বৃহস্পতির সংযোগস্থল, শনি বৃহস্পতি সংযোগস্থলের দিকে একটা রেখা উঠে যাচ্ছে। সেটা কারুর কারুর ক্ষেত্রে চন্দ্র থেকেও উঠতে পারে, কারুর কারুর ক্ষেত্রে কেতুর অবস্থান থেকে উঠতে পারে, কারুর কারুর ক্ষেত্রে কেতু যেখানে শেষ হচ্ছে অর্থাৎ যেখানটায় ধরুন এই হেডলাইনটা শুরু হচ্ছে, হেডলাইন এবং ফেডলাইনের ক্রসিং, ঠিক এই হেডলাইনের এখান থেকে উঠতে পারে। আবার কারুর কারুর ক্ষেত্রে এরকমও দেখেছি যে ভাগ্যরেখা এই হেডলাইন অর্থাৎ শিরোরেখাকে ক্রস করার পরে এখান থেকে সামান্য একটু ভাগ্যরেখা হয়তো শনি বৃহস্পতির সংযোগস্থলের দিকে গেছে, তা যেখান থেকেই ভাগ্যরেখা উঠবে তার কিন্তু একটা বিশেষ বিষয় থাকে, অর্থাৎ আমরা এই ভাগ্যরেখার ওঠার ওপরে কোথা থেকে উঠেছে, কোথায় গিয়ে মিশছে, ভাগ্যরেখার কোয়ালিটি কেমন, এইগুলো বিচার্য বিষয়। দেখুন, যারা প্রবল অর্থ কষ্টে ভুগছেন অর্থাৎ আয় দিন 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 ভীষণভাবে কমে যাচ্ছে এবং দিন চালানো মুশকিল হয়ে যাচ্ছে, যে কোনো কিছু ক্রয় করতে গেলে মানে ভীষণভাবে তাকে কষ্ট করে সেটা কিনতে হচ্ছে, যেহেতু আর্থিক
ক্ষমতাটা খুব বেশি তার নেই, একটা সীমাবদ্ধতার মধ্যে, সীমাবদ্ধতার মধ্যে আটকে যাওয়ার মতো হয়ে গেছে, এবং বহু চেষ্টা করো সেটাকে আপলিফটমেন্ট করা যায় পারা যাচ্ছে না। মানে যিনি রোজগার কম করেন তিনি কিন্তু চেষ্টা করেন অনেক, রাইট রাইট রাইট, কিন্তু পারছেন না, কিন্তু পারছেন না। এইরকম ক্ষেত্রে কি দেখা যায়, দেখা যাবে এই যে ফেট লাইনটা উঠেছে, দেখবেন এই ফেট লাইনটায় যাদের ক্ষেত্রে এই ফেট লাইনটার উপরে প্রচুর পরিমাণে ক্রস লাইন থাকবে, ক্রস অর্থাৎ কেটে গেছে, ক্রস লাইন একটা গুণ চিহ্নের মতো ক্রস লাইন যেন এই ফেট লাইনের উপরে প্রচুর পরিমাণে থাকবে, অর্থাৎ তিন থেকে চারটি থাকবে কম করে। এবং দেখবেন একটা জিনিস, এই যে ফেট লাইনটার এন্ড পয়েন্টে একদম শেষের দিকে ফেট লাইনটার অর্থাৎ এই ভাগ্যরেখার একদম এই যে আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখাচ্ছি, খুব ভালো করে লক্ষ্য করুন আপনারা, এই এই যে দেখছেন ভাগ্যরেখার এখান থেকে শেষ দিক থেকে একটা জব চিহ্নের মতো রেখা যেন এইভাবে এবং এইভাবে একটা জব চিহ্ন তৈরি হয়েছে। যদি এরকম রেখা তৈরি হয় তাহলে জানবেন তার ক্ষেত্রে কিন্তু আর্থিক একটা খারাপ অবস্থা, দুরবস্থা তৈরি হবে। আমাদের এক ভাই, তিনি ভেতরে তার হাতটি দেখছেন আমার কথা শোনার পরে, তার নাম কিরণ, কিরণ ভাই কিন্তু ভেতরে দেখছেন এবং আমার অত্যন্ত প্রিয় ভাই সে। যাই হোক, এখন ব্যাপার হচ্ছে দেখুন, আচ্ছা এটা তো সাধারণ মানুষও দেখে মিলিয়ে নিতে পারে, মানে যারা টিভির ওপারে দেখছে তারাও নিজেরা মিলাতে পারে। আমাদের যে কিরণ ভাই উনি টেকনিশিয়ান এবং ক্যামেরাতে আছেন, যাই হোক তার কথা বলছিলাম। এবার বলি, এই যে ক্যামেরার ওদিকে যারা দেখছেন, ধরুন এই হাতটা তারা অবশ্যই অনেকে ফলো করছেন, আমাকে প্রচুর লোক এরকম বলেছেন যে স্যার আপনার অনুষ্ঠান দেখার সময় কিন্তু আমরা হাতটা ফলো করি। তবে একটা কথা আমি আপনার কাছে অনুরোধ করব যে আমার এই যে অ্যাস্ট্রোলজিক্যাল বা সায়েন্টিফিক যে পামের উপর যে থিওরি, এইগুলো জানবেন চট করে আপনারা কিন্তু চট করে অনেক বইতে পাবেন না, বিশেষ বিশেষ পুস্তকের মধ্যে, অর্থাৎ সেইগুলো আউট অফ মার্কেট প্রায় পাওয়া যায় না চট করে। এইগুলো কিন্তু, এবং এইগুলো কিছু কিছু আছে আমার রিসার্চ থেকে, অর্থাৎ আমার দীর্ঘদিনের সাধনা থেকে দেখে দেখে আমি এইগুলো কিন্তু মিলিয়েছি মানুষের জীবনের সঙ্গে, চার্টের সঙ্গে তার পাম, এই পামটাকে আমরা মিলিয়েছি। তো দেখুন খুব ইন্টারেস্টিং ব্যাপার যে এই জায়গাটা যদি দেখা যায় যে ফ্রেট লাইনটা কারুর মধ্য জায়গা থেকে, অর্থাৎ কেতুর এরকম মোটামুটি মিডল পয়েন্ট থেকে উঠেছে, এবং সেই জায়গাটা যদি দেখা যায় যে এখানটা একটা জব চিহ্ন তৈরি হয়েছে, তাহলে কি হবে, তাহলে কিন্তু তারা তাদের জীবনে অর্থকষ্ট এমন জায়গায় গিয়ে পৌঁছবে, এবং শুধু তাই নয় জমানো অর্থ ঘর থেকে একদম কত তাড়াতাড়ি যেন ফিনিশ হয়ে যায়, জমানো অর্থ তাড়াতাড়ি ফুরিয়ে যায়, এবং তারা বুঝতে পারে যে ক্রমশ যেন একটা বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ছে এবং অর্থটা যেন কোনোভাবেই তাদের কাছে ধরা দিচ্ছে না, এবং আয় ক্রমশ নিচের দিকে নেমে আছে, এবং কোনো কোনো মানে ক্ষেত্রে ভীষণ বিতর্কের মধ্যে জড়িয়ে গিয়ে আরও অর্থ নাশ হয়ে যায়। যদি কারুর কারুর ক্ষেত্রে এই ধরনের জব চিহ্ন দেখা যায় যে এরকম মঙ্গলের ক্ষেত্র থেকে, মঙ্গলের ক্ষেত্র থেকে ফেট লাইন উঠেছে এবং এই জব চিহ্নটা ঠিক ওই জায়গাটাতে রয়েছে, তার একদম এই নিচের যে পোর্শনটা ফেট লাইনের মঙ্গল থেকে উঠেছে, অর্থাৎ এইরকম জায়গা থেকে, অ্যারোতে লক্ষ্য করুন, এই আমি অ্যারোটা দিচ্ছি, এইখান থেকে লক্ষ্য করুন যে এইখানটায় যদি থাকে কারোর জব চিহ্নটা, তাহলে কি হবে, তাহলে কোনো না কোনোভাবে আইনে ফেঁসে গিয়ে তার ভাগ্য বিপর্যয় হয়, আইনে ফেঁসে গিয়ে কোনো পুলিশি ঝামেলায় ফেঁসে গিয়ে, কোনো মামলায় ফেঁসে গিয়ে, কোনো ভূমি সংক্রান্ত ঝামেলায় ফেঁসে গিয়ে বা ভূমি সংক্রান্ত ঝামেলায়, মানে জমি বাড়ি পড়ে, হ্যাঁ এই সমস্ত আর কি, একদম একদম ভূমি সংক্রান্ত, তাই তো বলতে চাই, মানে জমি বাড়ি সংক্রান্ত, জমি সংক্রান্ত বিষয়, সম্পত্তি বিষয়ক, সম্পত্তি ওরিয়েন্টেড ম্যাটারের মধ্যে জড়িয়ে গিয়ে এবং একটা কেলেঙ্কারির মধ্যে, আইনি কেলেঙ্কারির মধ্যে জড়িয়ে গিয়ে তাদের অর্থ নাশ হয় এবং আস্তে 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 আয় ইনকাম এগুলো সব কিন্তু কমে যায়। মানে এই যে এগুলো বলছেন এর ফলে কি উপকারটা কি হচ্ছে, আমাদেরকে ফ্রুটফুলনেসটা বুঝতে হবে। এই ধরনের চিহ্ন থাকলে আপনি ইমিডিয়েট বুকিং নাম্বারে যোগাযোগ করে কথা বলতে পারেন যে এর কনসালটেন্সি কি, এই প্রতিকারের উপায় কি। খুব ভালো কথা, আমরা তো রাস্তাটা বলে দিচ্ছি, ভীষণ ভালো কথা বলেন। হাতে রইলাম, দেখলাম, বসে থাকলাম, তাতে কিন্তু ভাগ্য ফিরবে না। আপনি এটা ঠিক বলছেন, কেন আমি বলছি, এই রেখা তো আর একদিনে উঠে যায় না, একদিন এই যে জব চিহ্নটা যে নিচ্ছে, একটা পাতার মতো জব চিহ্ন, একটা একটা ফলক, একটা পাতার মতো, জাস্ট আম পাতার মতো একটা জব চিহ্ন, এইটা তো আর চট করে একদিনে উঠে যায় না, এটা কিন্তু দীর্ঘদিন আস্তে আস্তে একটু একটু করে এই রেখাটা বাড়তে থাকে, তৈরি হয়। মানুষ যদি অ্যালার্ট হয় না যে এই রেখাটা আমার আসছে, মানে এই ব্যাপারটা দিন দিন আসছে, এবং আপনারা খুব ভালো করে ফলো করবেন যাদের ক্ষেত্রে এরকম ধরনের রেখা, এই ফেট লাইনের উপরে এরকম ধরনের জব চিহ্ন আস্তে আস্তে একটু একটু করে যেন এগোচ্ছে, তারা খুব অ্যালার্ট হন, তারা অর্থ সংক্রান্ত বিষয় কিন্তু ভীষণভাবে অ্যালার্ট হন,
সম্পত্তি বিষয়ের ক্ষেত্রে মানে বিশেষ করে অ্যালার্ট হন। এবং সবথেকে আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে মানে সম্পদ হানি, অর্থ হানি, জমানো অর্থ হানি, জমানো কোনো মূল্যবান দ্রব্য হানি, এইগুলো ঘটে। তা এইগুলোর ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে পরিলক্ষিত হয়। তার সঙ্গে যদি দেখা যায়, তাদের ক্ষেত্রে এরকম রাহুর ক্ষেত্র থেকে কোনো রেখা গিয়ে এইভাবে, দেখুন খুব ভালো করে আলোচনাটা আপনারা লক্ষ্য করুন, এইভাবে রাহু থেকে রেখা এইভাবে ক্রস করছে ফেট লাইনকে, একটা নয়, দুটো নয়, তিনটে যদি হয়, অর্থাৎ একটা তো হলে অতটা দেবে না, দুটো বা তিনটে রেখা, একটা হলেও হবে, একটা হলেও সে কিছুটা বুঝতে পারবে যে আমার হ্যাঁ ডিস্টার্ব আসছে, এটা গ্যারান্টেড। যদি দুটো আসে তাহলে সাংঘাতিক পরিমাণ, আর তিনটে আসলে তো কথাই নেই, মানে তাকে একদম মানে পথে বসিয়ে দেবে। এইরকম রেখা যদি রাহু ক্ষেত্র থেকে ফেট লাইনের ওপর দিয়ে বয়ে যায়, তাহলে জানবেন কি হয়, তাহলে অপরের কারণে অন্যের প্রতারণার শিকার হয়, অন্যের প্রতারণার শিকার হয়ে কারুর মানে কেউ চিট করে তাকে, কেউ আর্থিকভাবে চিট করে, সম্পত্তিগতভাবে চিট করে, প্রতারণার জালে জড়িয়ে গিয়ে অর্থহানি বা সম্পত্তি হানি কারুর দ্বারা প্রতারণার জালে, মানে আমরা বেসিক্যালি এগুলো দেখতে পাই কি বলুন তো, চাকরি পাবে বলে কাউকে টাকা দিয়েছে, হ্যাঁ রাইট রাইট, হয় কি না এগুলো হয়, বা ধরুন চাকরির জন্য অর্থ দিয়েছে চাকরি পাচ্ছে না, আবার এরকম আমি দেখেছি কয়েকদিন আগে শুনলাম, ফ্ল্যাট কিনবে বলে অ্যাডভান্স দিয়েছে, হ্যাঁ সেই টাকা আর পায়নি। এই যে জিনিসগুলো, এগুলো ফেক প্রমোটার আর ফেক প্রমোটার, এগুলো বহু ক্ষেত্রে, বা ধরুন লাইসেন্স পাবো বলে, এটাও আমি দেখেছি, লাইসেন্স পায় বলে ট্রেড লাইসেন্স হোক বা লাইসেন্স টাকা দিয়েছে কিন্তু সেই টাকা ফেরত পায়নি, এই ধরনের প্রতারণা, মানে আর্থিক প্রতারণা, আর্থিক প্রতারণা, কেউ কেউ সম্পত্তিগত প্রতারণা, অর্থাৎ কাউকে পাওয়ারা ব্যাটারনি দিয়েছে, সে পাওয়ারা ব্যাটারনিটাকে মানে মিসইউজ করে নিজের দিকে করে নিয়েছে, এরকম বহু ক্ষেত্রে। এই সব ক্ষেত্রে এই রেখা যদি রাহু থেকে উঠে এইভাবে মঙ্গলগামী হতে হবে, এইভাবে ফেট লাইনটাকে ক্রস, ঠিক ফেট লাইনটাকে মঙ্গলের ওপর দিয়ে ক্রস করবে, যদি হয় মঙ্গলের ওপর দিয়ে যদি ফেট লাইনটাকে রাহু রেখা ক্রস করে, তাহলে জানবেন যে প্রতারণার জালে জড়িয়ে গিয়ে অর্থহানি হবে, হবেই, গ্যারান্টেড। খুব সচেতন থাকবেন আপনারা, এই রেখাগুলো কিন্তু একটু একটু করে ওঠে, মানে এর মধ্যে একটা প্রতারকের অবস্থান থাকবে, অবস্থা মানে তৃতীয় ব্যক্তি যে কারণের জন্য তার আর্থিক ক্ষতি, আর্থিক ক্ষতি হচ্ছে, খুব সাবধান, মানে এই ব্যাপারগুলো কিন্তু যারা দর্শক দেখছেন তাদেরকে খুব সচেতনভাবে গাইডলাইন দেওয়ার জন্য এই প্রোগ্রামটা করা, তা আমার মনে হয় যে এই এর দেখলে কি হয়, প্রতারণাতে বহু মানুষের, যেটা ন্যাশনাল ক্রাইম রিপোর্ট যেটা বলে, প্রতারণাতে ভারতবর্ষের একটা বড় সংখ্যক মানুষের সম্পত্তির ক্ষতি হয়, অর্থের ক্ষতি হয়। এবং আরেকটা কথা সুদীপদা হয়তো মানবেন, এই লেভেলটা হচ্ছে মিডিওকার অথবা লোয়ার মিডিওকার লেভেলের মানুষের এই ক্ষতিটা কিন্তু বেশি হয়, মিডিওকার এবং লোয়ার মিডিওকারের এই ক্ষতিটা বেশি হয়, এই ধরনের আর্থিক ক্ষতি, তার অনেক কিছু বড় হওয়ার স্বপ্ন দেখে মানুষকে টাকা দেয় কিন্তু তারা প্রতারিত হয়। এই একটা সেকশন হয়, আর একটা সেকশন হয় যারা আইন সম্বন্ধে কিছু জানে না, যারা দেখবেন অনেক সময় এই যে নানা রকম ক্রাইম ঘটছে এইগুলো সম্বন্ধে যারা ওয়াকিবহল নয়, হ্যাঁ এদের ম্যাক্সিমাম হয়, অর্থাৎ যারা অনভিজ্ঞ, জীবনের পথে অনভিজ্ঞ, আর আপনি একটা ঠিক বললেন, যারা অতিরিক্ত লোভী, অর্থাৎ অতিরিক্ত লোভের আশায় তারা ওটা করে, তাদের ক্ষেত্রেও কিন্তু বড় প্রতারণার জালে জড়িয়ে পড়ে। মানে অনেক সময় দেখবেন বিভিন্ন জায়গা থেকে আসে, আপনি লটারি পেয়েছেন, এত টাকার লটারি পেয়েছেন, দুম করে সে মানে তার জন্য তাদেরকে টাকা দিতে হবে, তারপর লটারি দেবে, মানে ভাবুন, মানে এইগুলো বিভিন্ন ক্ষেত্র রয়েছে, তা এইগুলো খুব মাথায় রেখে চলতে হবে। এক নম্বর, দেখুন যে কোনো, আমি সবসময় অনেক অনুষ্ঠানে বলেছি যে পাপ ব্যাপারটা যারা করে বা পাপ যে করে তার হাতেও মানে পাপ করার সাইন থাকতে হবে, তবে এই পাপ তো আর এমনি এমনি যায় না, ঈশ্বরের চোখে পাপটা পাপই হয়, একদিন না একদিন শাস্তি পেতেই হবে, একদম কর্মের ফল, ভালো কর্মের ফল ভালো, খারাপ কর্মের ফল কিন্তু খারাপ, অর্থাৎ আজ না হোক আগামী দিন তাকে ভুগতেই হবে। এই কালচক্র থেকে কারোর নিস্তার নেই, কালচক্রে, ঈশ্বরের তৈরি যে কালচক্র, এই কালচক্রের মধ্যে যা ফেলে দেবেন তাই রিটার্ন আসবে, ঠিক সমুদ্রের জলে ফেলে দেওয়ার মতো ওটা রিটার্ন হবে, ঠিক খারাপ করলে খারাপটাই রিটার্ন হবে একদিন, পাপ করলে তার উপরেও পাপ বর্তাবে একদিন, কিচ্ছু করার নেই, ভালো করলে ভালোটা বর্তাবে তার উপর, এটা সিস্টেম, এটা একদম ন্যাচারাল সিস্টেম। দেখবেন ঝড় বৃষ্টি হলে
আস্তে আস্তে দুদিন বৃষ্টি হলো, দেখবেন আবার রোদ হবে, রোদ হয়ে আবার খুব গরম হয়ে উঠবে, আবার ঠান্ডা করার জন্য বৃষ্টি হবে। হ্যাঁ, মানে দিনকে মানে ইটস এ ন্যাচারাল ব্যালেন্স, একদম ন্যাচারাল ব্যালেন্স। হ্যাঁ, বৃষ্টিও তো সেইভাবেই হয় দেখবেন। হ্যাঁ, তা মানে প্রত্যেকটা জিনিস, তা আমি এই যে হাতের উপর আজকে বললাম, দেখবেন আমি আর একটা জিনিস নিয়ে আজকে বলছি, যে অনেক সময় দেখবেন মানুষকে ব্ল্যাকমেল করা হয়, ব্ল্যাকমেল অর্থাৎ আপনি ঠিকঠাক আছেন, আপনি কাউকে বিশ্বাস করছেন, তা বিশ্বাসের জায়গায় কেউ আপনাকে ব্ল্যাকমেল করছে, আঘাত দিল আর কি, আঘাত দিল, আপনি বিশ্বাস করে কোনো কথা বলেছেন, সেই কথাটা কি, বা আপনি তার সঙ্গে হয়তো মানে গোপনে কোনো কথা শেয়ার করেছেন, শেয়ার করেছেন যেটার সঙ্গে হয়তো আমার কোনো আমার কোনো সংস্থার স্বার্থ জড়িত রয়েছে, রাইট রাইট, পরবর্তীকালে সেই পার্সন মানে সেকেন্ড পার্সন সেই কথা অন্য কারোর সঙ্গে শেয়ার করে, শেয়ার করে এবং তাকে ব্ল্যাকমেল করছে, তাকে ব্ল্যাকমেল, ব্ল্যাকমেল করছে, আমি কিন্তু বলে দেবো তোমার কথাটা, কিন্তু আমি বলে দেবো, এই যে ব্যাপার, মানে সেটা প্রপার্টির জন্য হতে পারে, আবার সম্পত্তির জন্য হতে পারে, টাকা পয়সার জন্য, এনিথিং এনিথিং হতে পারে, এনিথিং হতে পারে, অর্থাৎ ব্ল্যাকমেলিং এর শিকার কারা হবেন আজকে খুব ভালো করে দেখে নিন, হাতটা মেলাবেন, দেখবেন এই চার্টটা আমি এই হাতের যে এই রেখা অঙ্কনটা আমি আপনার সামনে আনলাম, দেখুন একটু ছোট করছি আমি, এটা দেখুন এখানটায় দেখবেন যাদের ক্ষেত্রে এই যে দেখছেন আপনার এই যে দেখছেন আপনার এই জায়গাটা, এই যে হাতের মধ্যে দেখুন, লক্ষ্য করুন এই জায়গাটা, বৃহস্পতি, এই বৃহস্পতির ক্ষেত্রটায় যদি দেখতে পাবেন যে কোনো কালো তিল, বৃহস্পতির ক্ষেত্রে কোনো কালো তিল অথবা বৃহস্পতির ক্ষেত্রে ওই প্রকারের কোনো জপ চিহ্ন এইরকম যদি থাকে, অথবা যদি বৃহস্পতির ক্ষেত্রে একটা কালো কুয়োর মতো, একটা যেন কালো গর্ত ঢুকে গেছে, একটা ওপর থেকে যেন মনে হচ্ছে একটা কুয়ো, যেমন হয় না কুয়ো জলের কুয়ো, ওরকম যেন একটা কুয়োর মতো চামড়া নিচ দিয়ে না কালচে কিছু গোল গোল মতো ঢুকে গেছে, এরকম যদি হয় এবং তার সঙ্গে যদি দেখা যায় যে এই রাহু, রাহু হচ্ছে ব্ল্যাকমেলিংয়ের মেইন কারো গ্রহ, এই রাহু থেকে যদি এইরকম কোনো রেখা গিয়ে ঠিক এভাবে হালকা করে যদি বৃহস্পতির ক্ষেত্রের দিকে যায় এইভাবে, ঠিক আমার এই জায়গাটা লক্ষ্য করবেন, এই অ্যারো চিহ্নটা, এই রাহু থেকে কোনো রেখা কোনো না কোনোভাবে অন্য রেখার সঙ্গে কানেক্ট করে যদি বৃহস্পতির ক্ষেত্রের দিকে যায় তাহলে জানবেন, এবং আরেকটি রেখা যদি এইভাবে ফেট লাইনকে ক্রস করে তাহলে জানবেন যে তারা বড় ধরনের ব্ল্যাকমেলিংয়ের শিকার হবেন এবং ব্ল্যাকমেলিংয়ের দ্বারা তাদের অনেক লস হতে পারে, ক্ষতি হতে পারে, অর্থাৎ খুব সচেতন থাকবেন, আপনাদেরকে সচেতন থাকতে হবে। আপনারা, আমি সবসময় কেন হাতটাকে দেখাই, আপনারা একটু নিশ্চয়ই আমার কথা শুনে মেলাচ্ছেন, এগুলো মেলাবেন, যদি এই জুপিটার, এই জুপিটারের ক্ষেত্রে যদি দেখা যায় যে তাদের ক্ষেত্রে সবসময় যেন মনে হচ্ছে বৃহস্পতিটা চেপে বসা, বৃহস্পতিটা চেপে বসা, এই বৃহস্পতির মাউন্টটা খুব চেপে বসা, যেন একদিকে ঢালু হয়ে নেমে গেছে, এই যে সাইডটা, এই যে আঙুলের এই সাইডের যে বৃহস্পতির অংশটা, এটা যেন চেপে বসে এখানে যেন ঢালু হয়ে নেমে গেছে, যদি এরকম হয় 99.99 ক্ষেত্রে আপনারা মিলিয়ে নিন, আফটার 45, কি বললাম, আফটার 45, 45 বছর বয়সের পরে ভাগ্যহানি হয়, যদি এই জায়গাটা বৃহস্পতির ক্ষেত্রে ঠিক এরকম মিডল থেকে অর্ধেক অংশ থেকে এই সাইডের অংশটা যদি ক্রমশ ঢালু হয়ে যায়, চেপে বসে যদি ঢালু হয়ে যায়, এবং আরেকটা জিনিস থাকলে আরও প্রমিনেন্ট হয়, যদি দেখা যায় এর সঙ্গে সঙ্গে যদি দেখা যায় যে তার এই বুধের ক্ষেত্রে কোনো জব বা কালো তিল বা কোনো বড় ক্রস চিহ্ন রয়েছে, তাহলে কি হয় তার ক্ষেত্রে এই ঘটনাটা ভীষণভাবে কিন্তু ঘটে, অর্থাৎ 45 বছর বয়সের পরে কিন্তু তাদের অর্থহানি, ভাগ্যহানি, সম্পত্তিহানি খুব বেশিভাবে ঘটতে থাকে, এবং বুদ্ধিটা যেন আফটার 45 বুদ্ধিগুলো যেন কাজ করতে চায় না, এটা অদ্ভুত ব্যাপার জানেন তো, মানে আমি মানে খানিকটা ব্লান্ট হয়ে যাওয়া কিছুটা, মানে হ্যাঁ ব্ল্যাঙ্ক মানে কি কিছুটা যেন নির্বুদ্ধিতা যেমন কাজ করে, ওইটাই আর কি, নির্বুদ্ধিতা যেন ঘুরে করে ভেতরে, শার্পনেসটা যেন কমে যাচ্ছে আস্তে আস্তে, এরকম মনে হয় আমি দেখেছি, এবং সেই ধরনের কাজ করে এমন এমন কাজের সঙ্গে যুক্ত হলো, এমন এমন কানেকশন জীবনে নিজেই তৈরি করলো, এমন এমন সম্পর্ক তৈরি করলো যার দ্বারা তার আস্তে আস্তে লস হওয়া শুরু হলো, বুঝতে পারলেন, মানে এটাও কিন্তু একটা ট্র্যাপ, মারাত্মক ট্র্যাপ, আমি তো আজকে এটা নিয়ে আলোচনা করছি, হ্যাঁ আমি দেখুন আজকে একটা ছোট টিপস আমি আপনাকে দেব, যাদের ক্ষেত্রে এই ধরনের আর্থিক লস, যেন দিন দিন অর্থ কষ্টে মনে হচ্ছে দেয়ালে পিঠটা ঠেকে যাচ্ছে, যেন দিন যাপন করতে পারছেন না, এত কষ্ট হচ্ছে, তারা কি করবেন, কোনো একটা শুক্লপক্ষের, কোনো একটা শুক্লপক্ষের বৃহস্পতিবার করবেন কি,
শুক্লপক্ষের বৃহস্পতিবার আপনারা একটা নারকেলকে আপনারা সিঁদুর এবং হলুদ মাখাবেন, একটা নারকেলের মধ্যে সিঁদুর এবং হলুদ মাখাবেন, কাঁচা হলুদ এবং সিঁদুর মাখাবেন, মাখিয়ে সেটাকে একটা লাল চিলির মধ্যে জড়িয়ে নিয়ে সেই নারকেলটাকে আপনারা বাড়ির যে মেইন গেটটা, আপনাদের প্রধান যে ফটক, মেইন দরজা, তার ডান দিকে, ভেতর দিক থেকে তার ডান দিকে আপনারা, মানে যখন বাইরের দিকে বেরোচ্ছেন তখন ডান হাতে মেইন ডোরের ডান দিকে টাঙিয়ে রাখবেন। এরকম দু একটা শুক্লপক্ষে এটা করুন, দু তিনটে শুক্লপক্ষে আপনারা বুঝে যাবেন যে কিছুটা উপকার কিন্তু আপনাদের হয়েছে, হতেই হবে, বুঝলেন? এটা গ্যারান্টেড, এই গাইডলাইনগুলোকে ফলো করতে হবে। দেখুন, এটা একটা ছোট টিপস, তবে টিপস তো আপনার স্থায়ী প্রতিকার নয়। আমি সবসময় বলি টিপস কিন্তু সাময়িক প্রতিকার, ঠিক, এবং একটা পার্শিয়াল ডেভেলপমেন্ট, পার্শিয়াল ডেভেলপমেন্ট, হ্যাঁ। যেমন মানে একটা কিছুই না, ধরুন আপনার বাড়ির সুন্দর করে আপনি দেওয়ালে রং করিয়েছেন, সুন্দর করে রং করিয়েছেন, সেখানে দেখা যাচ্ছে একটু কালি লাগিয়ে দিয়ে কেউ চলে গেছে, কোনো রং লাগিয়ে দিয়ে চলে গেছে, এখন আপনার ঘরে সেই রংটা ছিল, এখন আপনি আপনার মতো করে সেটাকে রং একটু ওপর দিয়ে করে দিলেন, কিন্তু হালকা বোঝা যাচ্ছে, তার মানে কি আপনি সাময়িক সেটাকে আটকালেন, কিন্তু আসল যে ব্যক্তি যে কাজটা করতে জানে ওটাকে, সে কিন্তু করলে সেই জায়গাটা একদম আর কালিটা বোঝা যেত না, রংটা সুন্দর ওপর দিয়ে হয়ে যেত। কি সুন্দর একটা উদাহরণ দিলেন, একদম ঠিক। অর্থাৎ আমরা মানে আমরা যদি জামা ছিঁড়ে গেলে সেলাই করি সেটা বোঝা যায়, কিন্তু একদম দর্জি করলে কম্পারেটিভলি কম বোঝা যায়, কারণ হি ইজ এক্সপার্টাইজড অন দ্যাট পার্টিকুলার। একদম একদম, অর্থাৎ ঠিক ঠিক একদম, যার মধ্যে যেই কাজের স্পেশালাইজেশন রয়েছে, যে যেটাতে স্পেশালিটি অর্জন করেছে, তাকে দিয়ে যে কোনো কাজ, সে যে কাজটাই হোক, যে যে কাজের স্পেশালিটি অর্জন করেছে তাকে দিয়ে সেই কাজটা করালে হয় কি, প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো হয় আমাদের জীবনে। আর আরেকটা জিনিস কি, ঈশ্বরের বিশ্বাস। জানবেন, আমি একটা জিনিস সবসময় বলি যে মহাশক্তি কিন্তু আমাদের ওপরে বসে রয়েছেন সবসময়। আমাদের গীতাতেও কিন্তু সপ্তলোকের উল্লেখ করা রয়েছে, সপ্তলোক। শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন যে আমি গোলোকে বাস করি, অর্জুনকে বলেছিলেন আমি কিন্তু গোলোকে বাস করি, এই সপ্তলোকের মধ্যে যেটা গোলোক সেখানে আমি বাস করি। অর্থাৎ এই যে ধরুন আমাদের উপরে যে ঈশ্বর রয়েছেন, মহাশক্তি, অর্থাৎ তার উপরে ভরসা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। এটা তো কলিযুগ, অর্থাৎ এই যুগে অবক্ষয়ের যুগ, অর্থাৎ মানুষ কিন্তু ক্রমশ ক্রমশ নিচের দিকে তার চেতনা, চিন্তাভাবনা, তার মানসিক স্থিতি, আত্মিক স্থিতি, তার আত্মিক কন্ডিশন কিন্তু ক্রমশ নিম্নগামিতার দিকে যায়। কলিযুগ হচ্ছে কালচক্রের একটা শেষ অবস্থান, আবার হয়তো নতুন করে একটা ভালো যুগ আসবে, কিন্তু আপনারাই লক্ষ্য করে দেখুন যে চারদিকে সারা পৃথিবী জুড়ে কীভাবে অবক্ষয়, কীভাবে মানুষের নাশ হচ্ছে, জীবন নাশ হচ্ছে, মানুষ অধোগামিতার জন্য হচ্ছে, নানান রকম পাপকর্মের জন্য হচ্ছে, মানে নানান রকম জীবাণু, নানা রকমের জীবাণু, ভাইরাস ছড়িয়ে যাচ্ছে, জানেন সবাই, হ্যাঁ, এবং মানুষে মানুষে কলহ বেড়ে যাচ্ছে, মানুষে মানুষে হিংসা বাড়ছে। অর্থাৎ এইগুলোর বাইরে থেকে চিন্তা করতে হবে, এইগুলোকে প্রায়োরিটি দিলে চলবে না, ঈশ্বরের দিকে একটু মানসিকতা, মনোভাব আনতে হবে। কেননা সর্বশক্তিমান যিনি, তিনি কিন্তু ওপর থেকে হাসছেন, তিনি হাসছেন, ভাবছেন যে আমার তো সকলেই সন্তান, এখানে সব জাতি সবাই তারই সন্তান। আমি একটা জিনিসই বুঝি যে দেখুন, যিনি সৃষ্টিকর্তা তিনি কিন্তু এক অভিন্ন, তার নানা রূপ, তার নানা রূপ, তার নানা চেতনা, নানা জাতির কাছে নানাভাবে তিনি ধরা দিয়েছেন নানা রূপে। যেমন একজন বাড়ির একজন মেম্বারকে, কোনো মেম্বারকে, কোনো বাড়ির কোনো মেম্বারকে একজন ডাকছে পিসি, একজন ভদ্র মহিলাকে একজন ডাকছেন পিসি, একজন ডাকছেন দিদি, একজন ডাকছেন কাকিমা, একজন ডাকছে মা, কেউ তাকে ডাকছে মেয়ে বলে। অর্থাৎ একই মানুষের নানা নামে নানানজন সম্পর্কের খাতিরে ডাকছেন। তিনি ভগবানও কিন্তু একজন, তিনি নানা দিকে নানা রূপে ধরা দিয়েছেন নানা জাতির কাছে, তাকে আমরা প্রত্যেককে এক হয়ে কিন্তু একটু সময় দিনের মধ্যে চেতনা আনা উচিত যে তিনি আমাদের সঙ্গে আছেন, এবং সেটা ভেবে যদি আমরা কাজ করতে পারি, এগোতে পারি, তাহলে দেখবেন এই যে খারাপ জিনিসগুলো দিয়ে আলোচনা করলাম এগুলো উনি অনেকটা সরিয়ে দেন। অর্থাৎ চেতনাকে শুদ্ধ করতে হবে, পবিত্র করতে হবে, এটাই আমাদের জীবন ধর্ম হওয়া উচিত, তাই তো? একদম, অনেক ধন্যবাদ সুদীপ, খুব সুন্দর আলোচনা করলেন। জীবনকে শুদ্ধ করবার জন্য আমাদেরকে সেই গাইডলাইন মেনে চলতে হবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও পরবর্তী অনুষ্ঠানে সুদীপ দার সঙ্গে দেখা হচ্ছে। নমস্কার সুদীপ দাকে, নমস্কার সবাইকে।